বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার প্রত্যন্ত একটি শহরে জড়ো হয়েছিলেন। ফিলিপিন্সের মেট্রো ম্যানিলা থেকেও বৃহস্পতিবার সূর্যগ্রহণটি দেখা যায়। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন চাঁদের ছায়ায় কিছু সময়ের জন্য পৃথিবী থেকে সূর্যকে পুরোপুরি বা আংশিক দেখা যায় না। ওই অবস্থাকেই সূর্যগ্রহণ বলে। বৃহস্পতিবার ছিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ। এদিন সূর্য প্রায় 60 সেকেন্ড চাঁদের ছায়ায় পুরোপুরি ঢাকা পড়েছিল।